গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত ১০০০। দেশটির প্রবাসী বাংলাদেশি যে যেখানে, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত প্রতিদিনের দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-১৯ নিয়ে আজকেও আমি অধ্যাপক ডাক্তার নাসির অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর এবং মহাপরিচালকের সামনে উপস্থিত হয়েছি। আমরা আপনাদের জানিয়ে দিব গত ২৪ ঘন্টা আছে এবং এ পর্যন্ত যা তথ্য সে বিষয় এবং বিশ্ব স্বাস্থ্য বিশ্ব আমরা তথ্য তুলে ধরবার আগে আমরা সচেতন হই, আমরা সতর্ক হতে রাখি। আমার যারা পরিজন আছেন, আত্মীয় পরিজন, না সচেতন হয় যেহেতু এখন এমনিতেই আমাদের তরল খাবার এবং পানি বেশি করে খাওয়া উচিত, সেটা সুস্থ থাকি। ধূমপান কোভিড আক্রান্তের ঝুঁকি দিয়ে ধূমপায়ে আছেন তারা অন্য বয়োজ্যেষ্ঠ কোন মানুষের সামনে আপনার ধূমপানের জন্য আরেকজনের সামনে আপনি ধূমপান এবং আমরা করব প্রত্যেককেই আমরা এখন আসলে উজ্জীবিত থাকতে হবে এবং দরকার যে যে অবস্থান থেকে আছি আমরা সেটা গান তারা গান গাইবেন এবং যে কোনোভাবেই হোক স্বাস্থ্যকে সুস্থ রাখতে হবে। আমাদের বয়োজ্যেষ্ঠ মা যারা আছেন পরিবারে এবং আমাদের তাদের ক্ষেত্রে মানা কষ্টকর হয়, তাদেরকে যেন আমরা সাহায্য করি এই স্বাস্থ্যবিধি শুরু করছি। আমাদের ঢাকার বাইরে ২১টি, আমি ভাগ করেই বলবো যে আমাদের ঢাকার মধ্যে গত ২৪ ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৪৯৫৬টি এবং ঢাকার বাইরে ২৮৮১টি। এই সমস্ত নমুনার মধ্যে আমরা পরীক্ষা করতে পেরেছি ঢাকার মধ্যে ৪৫৮৮টি এবং ঢাকার বাইরে ২৮০৪টি। তাহলে টোটাল আমাদের নমুনা সংগ্রহ হয়েছে ৭৮৩৭টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩৯২টি। এ পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা ১৫১৯৩০টি। এই ৪১টি ল্যাবে যা আমরা নমুনা পরীক্ষা করেছি গত ২৪ ঘন্টায়, তাতে নতুন করে ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১৪১ জন ব্যক্তি, দুঃখিত ১০৪১ জন ব্যক্তি এই ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে। এর মধ্যে আমাদের ঢাকার যেগুলো ল্যাব আছে, ঢাকার ল্যাবগুলির মধ্যে শনাক্ত হয়েছে আমাদের ৭৫৪ জন এবং ঢাকার বাইরের ল্যাবগুলিতে শনাক্ত হয়েছে ২৮৭ জন। এই আমাদের ১০৪১ জন ব্যক্তি শনাক্ত হয়েছে ২৪ ঘন্টায় এবং এ পর্যন্ত আমাদের শনাক্ত ব্যক্তি হলো ১৮৮৬৩ জন।